হ্যালো সবাইকে, আমার চ্যানেলে আবারও আজকে আমি একটা বার্গার আঁকার চেষ্টা করতেছিলাম। আর অনেক বার্গার খেতে ইচ্ছা করতেছিল আসলে অনেক দিন। এটা শুনতে খুবই উইয়ার্ড লাগবে যে আমি 1.5 বছর ধইরা মনে হয় বার্গার খাই না। 2 মাস আগে আমি একটা পিজা খাইছিলাম, যদিও সেটা খাওয়ার পর আমি 3 দিন স্ট্রেট আই হ্যাড লুজ মোশন, পাতলা পায়খানা হয়েছিল আর কি। মানে আমি আসলে ফাস্টফুডের প্রতি এত আমার কিছু নাই, মানে দেখতে খাইতে মন চায় আবার খাইলে পেট খারাপ করে, এরকম একটা অবস্থা। তারপরেও আর ইউটিউব ফেসবুক এইসব জায়গায় খাবারের ভিডিও দেখে দেখে মাথা খারাপ হয়ে যায়। তারপর এখন কী করবো, আমি ভাবলাম যে খাইতে তো পারবো না তাহলে, কিন্তু আঁকতে তো পারবো। তারপর ভাবলাম কী আঁকবো, পরে দেখলাম যে অনেক বার্গার খাইতে ইচ্ছা করতেছে। এখন যদি একটা বার্গার পাইতাম তাহলে ওই জীবনটা সার্থক হয়ে যাইতো। তারপরে এই বার্গার আঁকা শুরু করছি, বার্গার আঁকা শুরু করছি। বিশ্বাস করেন, জীবনের প্রথমে মানে জীবনে কোনো দিনও আমি এই হলাম গিয়ে এই ফুড ইলাস্ট্রেশন করি নাই, এই খাবার দাবার কোনো দিন আঁকি নাই। এখন আমি ভাবলাম যে এই তো খুবই কঠিন, বার্গার আমি কীভাবে আঁকবো, আমি তো জীবনে আঁকি নাই। তারপর ভাবলাম হুর আঁকতে থাকি। এর আগে কত ভিডিও এরকম হয়েছে যে আমি করছি, পরে ভালো লাগে নাই, পরে আপলোডও দিই নাই, ডিলিট করে দিছি। সে কী হবে আর, আপলোড হবে না, এর থেকে বেশি তো আর কিছু হবে না। তারপরে সাহস করে আঁকা শুরু করলাম। প্রথম দিকে দেখেন আপনার এইটা দেখে হয়তো অনেকে মনে করবেন, নিচের দিকে মনে হয় হইতেছে যে এই বার্গার উঠে হাঁটা শুরু করবে, হাত পা আছে এরকম লাগতেছে। আমার স্কেচিং অনেক খারাপ, আমি পারি না স্কেচিং, কী করবো আমি। পেন্টিংও যে খুব ভালো পারি তা না, পারি মোটামুটি পারি, কিন্তু স্কেচটা একটু খারাপ। কিন্তু এইটা যখন টাইম মানে সময়ের সাথে সাথে যখন ধীরে ধীরে এইটার প্রোগ্রেস হবে, তখন দেখা যাবে যে আসলে এটা আসলে এলিয়েনের হাত পা না, এটা আসলে বার্গার। আমি প্রথমে যেটা করছি যে আমি আসলে বান দুইটা দুই সাইডের দুই বানটা আমি করে নিছি, কারণ হলো অ্যাক্রিলিক কালারের একটা বিশেষত্বই হচ্ছে এটা বেশিক্ষণ বের করে রাখলে শুকায় যায়, পরে আর ইউজ করা যায় না। দেখতে মনে হয় যে একদম ভালোই আছে, কিন্তু আপনি একটু গুঁতা দিবেন দেখবেন যে একদম শুকায় গেছে। কীভাবে শুকায় যায় একদম 10-15 মিনিটের মধ্যে এই কালারটা, পানি দিলে তো এটা জীবনও হবে না, একদম প্লাস্টিকের মতো হয়ে যায়। কারণ অনেকেই জানেন হয়তো যে অ্যাক্রিলিক আসলে প্লাস্টিক দিয়ে বানায়। তো যাই হোক, আমি এরপরে বান দুইটা করার পর লেটুসটা করে নিছি, কারণ লেটুস আমার এত ভালো লাগে না। আমার যখন এমনিও বার্গার খাই তখনও লেটুস ফালাই দিই, কোনো ডাক্তার নিউট্রিশনিস্ট থাকলে আমাকে কিছু বললেন না প্লিজ। আচ্ছা যাই হোক, তো আমি লেটুসটা একদম ছোটো রাখছি যেহেতু আমার ভালো লাগে না, সেহেতু আমি এটা একদম চিকন পাতলা বানাইছি, যে ফালাই তো দিব আসলে খাইতে গেলে। তো এইটা আমি একদম পাতলা বানাইছি। আমি আসলে দেখেন সেগমেন্ট করে নিছি, যে আমি আসলে ভাগ ভাগ করে নিছি যে আমি কোন জিনিসটা আগে আঁকবো, তারপরে এর পরবর্তী ধাপে আমি কোনটা আঁকবো। তো সবসময় এটা আঁকার সময় মাথায় রাখতে হবে যে কোনটা আমি করব, কিভাবে করব। মাথায় একটা ব্রেনের মধ্যে একটা ম্যাপ বানিয়ে নিতে হবে যে আমি প্রথমে আমি এই লেয়ারটা করব, এই স্টেপটা করব, তারপরে এই স্টেপের পর এই স্টেপ, এভাবে করে আগাবো। যদি কোনো প্ল্যান না নিয়ে আগানো হয় তাহলে দেখা যাবে যে অনেক সময় ছেঁড়া বেড়া হয়ে যাবে, আঁকা মাঝখান থেকে ক্লুলেস লাগবে, কী করতেছি এরপরে কী করব, এরকম হলে খুব বাজে হয়ে যায় অবস্থাটা। এর থেকে আমি ভালো মনে করি যে আমি ব্রেনের মধ্যে একটা ব্রেন স্টর্মিং করে আমি একটা সব কিছু গুছাই নিই, মাথার মধ্যে প্ল্যান থাকে, একটা ইমেজ ক্রিয়েট করে নিই যে আমি এই ধাপের পর এই ধাপে যাবো। সেইভাবেই আমি করতেছিলাম, যে আমি আগে ফিক্স করছিলাম যে আমি বান দুইটা দুই সাইডের দুই বানটা কমপ্লিট করবো, এরপর লেটুসটা কমপ্লিট করবো, দেন আমার প্যাটিটা কমপ্লিট করবো, এরপর আমি চিজ অ্যান্ড যা যা আছে বাকি সেগুলো আমি কমপ্লিট করবো। সেভাবেই আমি আগাচ্ছিলাম। আর আমার হচ্ছে গিয়ে যেটা আমি আগেই বলছি যে ফাস্টফুড এত ভালো লাগে না, তো সেটা ভালো না লাগলেও এটা হলো অনেকটা আমার গিলটি প্লেজারের মতো, মানে খাইলে ভালো লাগে আবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ি, বাট তাও ভালো লাগে। মানে মানুষ মাত্র এই ফরবিডেন জিনিস করতে তারা পছন্দ করে, আমিও ব্যতিক্রম না, আমারও ভালো লাগে। বাসায় এরকম অনেক চুরি করে খাইছি ইউনিভার্সিটিতে গিয়ে খেয়ে, তারপর দেখা যায় অসুস্থ হয়ে গেছে। তো আমি চিজটা নিয়ে একটু প্যারা খাইছিলাম, চিজটা নিয়ে প্যারা খাইছিলাম বলতে, আমার সবসময় পেন্টিং করার এটা হচ্ছে ভুল হয়, সেটা হলো যে আমি শ্যাডো আর লাইট মানে আলো আর ছায়ার বিষয়টা খুব ভালো মতো ফুটায় তুলতে পারতাম না টিল ডেট। তো আমি আজকে ওইটা নিয়ে খুব মানে একটু ভয়ে ছিলাম যে আমি মনে হয় আজকেও এই পারবো না, এই কোনোভাবেই হবে না মনে হয় আমার এই আলো ছায়ার ব্যাপারটা।
তো আমার ফ্রেন্ড অলওয়েজ আমাকে ছবি ওর কাছে দিলে ও কখনোই বলবে না যে তোমার এই ছবিটা খারাপ হয়েছে বা কিছু, উইচ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। কিন্তু মাঝে মাঝে ও যেটা কমপ্লেন করে সেটা হচ্ছে যে তোর হলো গিয়ে আলো ছায়ার ব্যাপারটা তুই ভালো মতো বুঝাইতে পারতেছিস না, তুই যদি আলো ছায়ার ব্যাপারটা একদম ভালো মতো বুঝাইতে পারতি তাহলে তোর ছবিটা আরও বেশি সুন্দর হইতো। তো আমি আজকেও ওইটা নিয়ে ভয় পাইছিলাম যে আমি মনে হয় আলো ছায়ার ব্যাপারটা ভালো মতো আজকে বুঝাতে পারবো না। তারপর আমি ভাবলাম যে কি আর হবে, ভুল হইলে আর কিছু করার আছে, ভুল থেকেই তো মানুষ শেখে। তো আমার কাছে মনে হয় যে এই আর্ট আঁকাকির ব্যাপারটা যখন আমি শুরু করছি তখন প্রথম দিকে অনেকেই দেখি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। প্রথম দিকে যখন তারা শুরু করে তাদের মাথা কাজ করে না, এই কী করবে, তারা চায় কি প্রথম থেকেই তাদের একদম আঁকাটা সুন্দর হইতে হবে। কিন্তু বিষয়টা কিন্তু আসলে সেইটা না, প্রথম থেকে আপনার আঁকা সুন্দর হবে না, অনেক পেশেন্স লাগে, অনেক ধৈর্য নিয়ে আপনাকে আঁকাটা কমপ্লিট করতে হবে। এবং শুরু থেকে প্রথম দিকে যেগুলো থাকবে, অনেকে মনে করে যে দুই একটা আঁকা করার পর, ছবি আঁকার পর মনে করে হ্যাঁ হ্যাঁ আমাকে দিয়ে হচ্ছে না, কিন্তু ওগুলো মনে করে যে আমি ফেল করে ফেললাম, আমি বিষয়টাতে আমি ফেল হইলাম। কিন্তু আসলে ওগুলো ফেল না, আমি যেটা মনে করি ওগুলো হলো আপনার ট্রায়াল। আপনি যত ট্রাই করবেন, ট্রাই দিতে থাকবেন, ট্রায়াল অ্যান্ড এরর হচ্ছে মানুষের এই ইভলিউশনটা হয়েছে, এইখান থেকে মানুষ ভুল থেকেই শিখছে। আপনি যত ভুল করবেন সেখান থেকে আপনি শিখবেন, নতুন নতুন জিনিস শিখবেন। আমিও সেভাবেই শিখতেছি, এখনও শিখতেছি। আমি পারফেক্ট না, আমি মাত্র 2 বছর হয়েছে মনে হয় কালার করা শুরু করছি, আর আজকে এই প্রথম ফুড খাবার আমি আঁকছি। এর আগে আমি কখনো খাবার আঁকি নাই, আঁকার চেষ্টাও করি নাই। আমার খুব ভালো লাগতো যে আমি অন্য অন্য আর্টিস্টদের যখন দেখতাম তারা খাবার নিয়ে কাজ করতেছে, আমারও করতে ইচ্ছা করতো, তো আমি আজকে করে দেখলাম। কিন্তু আজকে আমার যেটা হয়েছে, আমি যে জিনিসটা বুঝছি, আমার আলো ছায়ার ব্যাপারটা মোটামুটি ধরা যায় যে ঠিক হয়েছে, মানে এতটাও মানে খারাপ না। নিজেকে মাঝে মাঝে একটু প্রশংসা করতে হয়, কারণ আপনার ভুল ধরার জন্য পুরো মান দুনিয়া বসে আছে। এখন আপনি যদি নিজেও আপনার ভুল ধরেন, আমরা যদি নিজেও নিজেদের ভুল ধরতে থাকি, তাহলে আমাদের যে ইনার সেলফটা আছে যাবে কই, কোথাও যাওয়ার জায়গা নেই। তো এরকম করবেন না। আমি 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 যেটা করছি, নিজেকে অনেক বলছি যে তুমি ভালো না, তুমি ভালো করতেছো না, তুমি অমুক তোমার থেকে অনেক ভালো করতেছে, এগুলো কখনোই উচিত না। আপনার যদি আঁকাকির মধ্যে সত্যি ইন্টারেস্ট থাকে তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি নিজেকে একটু হলেও ক্রেডিট দিবেন, আপনি নিজেকে একটু হলেও আপনার প্রশংসা করবেন যে আমি ভালো করতেছি, আমি পারবো, আমি আমার হবে, আমার প্রথম দিকে ভুল হচ্ছে কিন্তু আস্তে আস্তে এই ভুল থেকে আমি শিখবো। এই জিনিসটা যদি আপনার মধ্যে থাকে আপনার আঁকাআঁকি একদম শতভাগ ঠিক হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখন যেটা দেখা যাইতেছে যে বার্গার হয়ে গেছে, কিন্তু এরপরও রিয়েলিস্টিক পেইন্টিংয়ের ক্ষেত্রে যেটা থাকে একটু ডিটেলিং করতে হয়। অনেক সময় আমরা কি ধৈর্য হারা হয়ে যায়, এই ডিটেলিংগুলো করি না, কিন্তু এই ডিটেলিংগুলো খুব ইম্পর্টেন্ট। এই ডিটেলিংগুলো কখনো ছাড়বেন না, সবসময় চেষ্টা করবেন খারাপ হোক ভালো হোক কিন্তু ডিটেলগুলো করার। আমি এখানে এই ডিটেলিংগুলোই এখন করার চেষ্টা করতেছি, দেখেন এটা দিয়ে এই এই জিনিসটা আরও বেশি রিয়েল লাগতেছে। এটা দিয়ে এটা দেখে মনে হচ্ছে প্রাণবন্ত, এটা মনে হচ্ছে যে এটা আসলে একটা জিনিস, খাওয়ার জিনিস, এটা দেখে মনে হচ্ছে না যে পেইন্টিং। হ্যাঁ মনে হচ্ছে কিছু কিছু জায়গায়, আই এগ্রি অন দ্যাট, কিন্তু বেশিরভাগই দেখবেন যে অনেক সময় আমরা কী করে ধৈর্য হারা গিয়ে হয়ে গিয়ে এই পরে ডিটেলিং যেগুলো আছে ওগুলো আমরা করি না, কিন্তু এগুলো উচিত না। যত ডিটেলিং করবেন তত আপনার দেখবেন এটার ভিতরে, আমি যে শেষ করছি এটার মধ্যে আরও মনে হয় অনেক ডিটেলিং করা যায় তো চাইলে, কিন্তু আমি চাচ্ছিলাম না। আমি ভাবছিলাম যে এত করে, আমি নিজেও আসলে একটু ধৈর্য হারা মানুষ, মানে আমার ধৈর্য আছে কিন্তু একটা সার্টেন পয়েন্টে গিয়ে মনে হয় ধুর আর এত করে কী হবে, তারপর আমি ছেড়ে দিই। কিন্তু আমার কাছে আজকে মনে হয়েছে যে আমার এটার ভিতরে আর আসলে তেমন ডিটেলিং করার কিছু নাই, এই জন্য আমি করিনি। আর আমি সেসেমি সিডগুলো নিয়ে যখন ব্রাশ দিয়ে যখন সেসেমি সিডগুলো আঁকতেছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিলো যে একটু ভালো ফিনিশিং হয়নি। পরের দিকে আমি আসলে ব্রাশ ছেড়ে দিয়ে একটা হোয়াইট জেল পেন দিয়ে এই সেসেমি সিডগুলোকে আঁকছি। আর আমি অনেক সেসেমি সিড দিছি, যদিও আমার সেসেমি সিড একদমই ভালো লাগে না, বিরক্ত লাগে খাইতে, অনেকের আবার এটা খুব ভালো লাগে, লাগতেই পারে, মানুষ ভেদে এর কতই ডিফারেন্স হয়। আর দেখা যাবে যে শেষের দিকে আমি সবসময় জেল পেন, হোয়াইট জেল পেন, ব্ল্যাক জেল পেন ইউজ করি, পেন ব্ল্যাক পেন জেল পেন না হলেও পেন আমি ইউজ করি, কারণ আমার কাছে কেন জানি শান্তি লাগে না। মানে একটা বিষয় আছে যে
অভ্যাসের মতো দাঁড়ায় গেছে, যে যতই চেষ্টা করা হোক মানে শেষ হয়েছে কিন্তু ওই জিনিসটা না করলে মন ভরে না। এমন আমার পেইন্টিং হয়তো একদম ঠিক আছে, একদম কোনো সমস্যা নাই, কোনো ধরনের কোনো কিছু দরকার নাই, স্টিল আমি কি করব, আমি হলো গিয়ে ওই হোয়াইট জেল পেন আর ব্ল্যাক জেল পেন আমি ইউজ করব, আমার এছাড়া মনই ভরে না। তারপরে ওইটা দিয়ে যখন আমি দাগাবো তারপর আমার মনটা ভরবে। আর এখানেও আমি সেইটার অন্যথা করি নাই, আমি এখানেও হোয়াইট জেল পেন আর ব্ল্যাক জেল পেনের ইউজ করছি একদম লাস্টের দিকে। আর আমি যেটা করছি সেটা হচ্ছে গিয়ে আমার কাছে এটা পেন্টিংটা খুব মানে শেষ হওয়ার পর খালি খালি লাগতেছিলো, খুব সুন্দর লাগতেছে, আচ্ছা ঠিক আছে, কিন্তু কেন জানি একটু খালি খালি লাগতেছিলো। তারপর আমি যেটা করছি সেটা হচ্ছে আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড দিছি, সেটা দেখা যাবে পরবর্তীতে। আমি একটু ফাস্ট বলে ফেলছি, ভয়েস ওভারের এই একটা প্রবলেম যে আপনি বুঝতে থাকেন না যে আপনার কখন পেন্টিং আসবে, আর মন হয় যে রে তো দ্রুত যেতেছে, আমি বলতেছি যখন দ্রুত যায়, আবার যখন বলতেছি না তখন আসতে যায়, এই বিষয়গুলো খুবই টাফ। মানে ভিডিও এডিট, আমি তো ভিডিও এডিটর না, না তো আমি আর্ট করি, আমার কি আর্টের সাথে সাথে এই ভিডিও এডিটিংও শিখতে হবে, আমি মানি, কিন্তু আমি পারদর্শী না, প্লিজ আমাকে ওইভাবে জাজ করবেন না, জাজ করলে না খুব খারাপ লাগে। আচ্ছা যাই হোক, তো দেখেন এখানে আমি যেটা বলছি যে আমি হোয়াইট জেল পেন আর ব্ল্যাক জেল পেন ইউজ করি, সেটা যাই এখানে শুরু করে ফেলছি। এই আমি সেসিমি সিটগুলো এই হোয়াইট জেল পেন দিয়ে একটু ডিটেলটা ভালো মতো করে দিচ্ছি যাতে এটার আকারটা ভালো মতো বোঝা যায়, কারণ আমি যখন ব্রাশ দিয়ে করতেছিলাম আমার কাছে মনে হতেছিলো যে ফিনিশিংটা তো সুন্দর হয়নি, তার জন্য আমি একটু হোয়াইট জেল পেন দিয়ে এটাকে আবার সব জায়গায় আমার যেখানে যেখানে মনে হচ্ছে যে একটু হাইলাইটের প্রয়োজন সেখানে সেখানে আমি হোয়াইট জেল পেনটা ইউজ করে হাইলাইটগুলো করেছি। এরপরে আমি ব্ল্যাক জেল পেনটাও ইউজ করে এক্স্যাক্টলি সেম ওয়েতে আমার যেখানে যেখানে মনে হয়েছে যে একটু শ্যাডো দেওয়ার প্রয়োজন আছে, মানে ছায়ার প্রয়োজন আছে, সেখানে সেখানে আমি ব্ল্যাক জেল পেনটা ইউজ করে শ্যাডো দিছি। তারপরে আমার কাছে মনে হয়েছে অ্যাজ ইউজুয়াল যে এটা একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, খালি খালি লাগতেছে, এই জন্য আমি যেটা করছি যে আমি এটার একটা হালকা ব্যাকগ্রাউন্ড দিছি বার্গারের পাশে। সেই ব্যাকগ্রাউন্ডটা আমি খুব লাইট দুইটা কালারের ফিউশন করছি, সেটা হচ্ছে একদম মেবি ভার্মিলন রেড আর হোয়াইট, এটা মিক্স করার পর খুব সুন্দর একটা পিঙ্কি শেড আসছে, সেই শেডটা আমার কাছে খুব ভালো লাগতেছিলো। তারপর আমি ভাবলাম যে ব্যাকগ্রাউন্ডটা এইরকম লাইট কিছু একটা দিলে হয়তো আরও ভালো লাগবে, কিন্তু যদিও আমার আব্বু পরবর্তীতে বলছে যে এইটার জায়গায় অন্য কোনো কালার দিলে হয়তো আরও ভালো লাগতো। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা স্কিপ করে দিতে পারেন, আপনি চাইলে আপনার বার্গার এভাবেই রাখতে পারেন, অথবা আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড অ্যাডও করতে পারেন। সেক্ষেত্রে আমি যে ব্যাকগ্রাউন্ড অ্যাড করছি সেটাই করতে হবে, এমন কোনো কথা নেই। আর আমার কাজ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার কী কী ইম্প্রুভমেন্টের দরকার, কারণ আপনার কমেন্টগুলো আসলে আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট, আমি খুবই গুরুত্ব সহকারে সেগুলো দেখি এবং নিজের ইম্প্রুভ করার চেষ্টা করি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, এবং অনেক ধন্যবাদ, আমি এতক্ষণ অনেক বকবক করছি সেগুলো শোনার জন্য আর দেখার জন্য ধৈর্য সহকারে ভিডিও পুরোটা। আর আমি আশা করব যে এই ভিডিওটা হেল্পফুল ছিল এবং পরবর্তীতে ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।